বিজেপির জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দলের কর্মীদের নিজেদের মধ্যে ঠেলাঠেলি, সভা ছেড়ে চলে গেলেন সভাপতি। তীব্র কটাক্ষ বিরোধীদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা সভাপতি রামপদ দাসের উপস্থিতিতে এদিন এক মিটিংয়ের আয়োজন করা হয় বাগদাতে। শুক্রবার বাগদার একটি বেসরকারি স্কুলে বাগদা এক নম্বর ও দু নম্বর মণ্ডলকে নিয়ে সভা চলাকালীন হঠাৎই সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী সমর্থকেরা। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, শুরু হয় ঠেলাঠেলি। দীর্ঘ সময় উত্তেজিত কর্মীদের শান্ত হবার আবেদন জানান সভাপতি রামপদ দাস। পরিস্থিতি শান্ত না হওয়ায় একসময় রাগ করে সভা ছেড়ে বেরিয়ে যান সভাপতি। এ বিষয়ে বাগদা দু নম্বর মণ্ডলের সভাপতি হরশিদ বালা বলেন, বিধানসভার পর এই প্রথম পঞ্চায়েত ভোট নিয়ে মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে সভাপতি বাগদা বিধানসভার কনভেনার হিসাবে ভগীরথ ঘোষের নাম প্রস্তাব করেন, তাতেই সমস্যা তৈরি হয়। অশান্তির কথা মানতে চাননি হরশিদবাবু, বদলে তিনি বলেন গোষ্ঠীদ্বন্দ্ব না হলেও এক না এক তন্ত্র। দেখুন, আমাদের গত বিধানসভা নির্বাচনের পরে প্রথম আমাদের একটা মিটিং হলো পঞ্চায়েতের, আসন্ন পঞ্চায়েতের প্রস্তুতি হিসেবে। মিটিংটা ভালোই চলছে, কিন্তু প্রতিমত একটা সমস্যা সৃষ্টি হলো আমাদের মাননীয় সভাপতি রামদাস মহাশয় যখন এই বাগদা বিধানসভার কনভেনার হিসাবে ভগীরথ ঘোষের নামটা উনি প্রস্তাব করলেন, যে এটা আমার সভাপতি হিসেবে আমার নিজস্ব ক্ষমতা এটা আমি করেছি এবং এটা আমার দায়িত্ব, এবং যে নামটা উনি বলেছেন তিনি আজকে দীর্ঘদিন পার্টিতে কাজ করেন না। বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কর্মীদের মধ্যে, তা পরিষ্কার করেন বাগদা এক নম্বর মণ্ডল সভাপতি বিজয় কুমার বিশ্বাস। তিনি বলেন, আমাকে আমন্ত্রণই জানানো হয়নি মিটিংয়ে, আমরা বহু লড়াই করেছি, তাই হয়তো আজকে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি আরো বলেন, দীর্ঘদিন সাংগঠনিক কাজ হয় না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। তিনি আরো বলেন, আমাকে আমন্ত্রণই জানানো হয়, কে জানায়নি? জেলা সভাপতি। কেন? এটা ওনার কাছে জিজ্ঞেস করে বলা হয়, সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা বাগদাতে উইনিং ফ্যাক্টর, আমাদের মতন লোক সংগঠন আমরা বিভিন্ন সমর্থক কার্যকর্তাদের নিয়ে লড়ার মধ্যে দিয়ে আজকে বাগদাতে আমরা জিতেছি, জয়যুক্ত হয়েছি, হয়তো এই জন্য হয়তো আমাকে ডাকাইনি। এই ঘটনা সামনে আসতেই স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এ বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, ওদের প্রতিটি মিটিংয়েই এইসব হয়, সভাপতির সামনে ধস্তাধস্তি, মারামারি হয়েছে, সভাপতি রাগ করে সভা ছেড়ে চলে গেছেন, আমরা এর তীব্র ধিক্কার জানাই। উভয় টিমের মধ্যে জেলা সভাপতির সামনে ধস্তাধস্তি, মারামারি পর্যন্ত হয়, তিনি রাগ করে চলে গেছেন, এটা ওদের দলের কৃষ্টি, ওদের দলের কালচার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওরা নিজেদের মধ্যে খেয়াখেয়ি করে, ওদের যে অবস্থা আগামী দিনে মানুষ বুঝে গেছে, দিল্লিতে যেমন অবস্থা আমাদের বাগদা ব্লকে সে একই অবস্থা, পশ্চিমবঙ্গে একই অবস্থা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন, বিজেপির লোকজন নেই, গোষ্ঠী কোন দলে জর্জরিত? বিজেপির তো এখন লোকজন নেই, আর গোষ্ঠী কন্দলে জর্জরিত একটা দল, আর ওই দলটার মধ্যে উচ্ছৃঙ্খলা লোকজনের সংখ্যা বেশি, অসামাজিক লোকজন ঘুরেছিল, ওদের কোথাও কোনো সুষ্ঠুভাবে তো কিছু হয় না, আর একে অপরের সাথে লড়াই, সে রাজ্য থেকে শুরু করে আর নিজ স্তরে, তো আজকে তারই প্রতিফলন ঘটেছে, মানুষের সামনে ঘটে গেছে। এটা নিয়ে ওরা বারবার বলে, এখানে ওদের একজন নেতা আছে তৃণমূলের নাকি গোষ্ঠীকন্দল, গোষ্ঠীকন্দল, তৃণমূলের কাছে এসব থাকে না, প্রমাণ আমরা বরংবার দিয়েছি। মিটিং চলাকালীন দলের জেলা সভাপতিকে ঘিরে কর্মীদের বিক্ষোভ প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।
আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 আগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।